পথিক তুমি পথ হারাইয়াছো, এই বাক্যটির সঙ্গে আমরা বাঙালিরা সকলেই কম বেশি পরিচিত। কথাটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসটির কথাই বলছি। আর বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রসুলপুর নদী ও কপালকুণ্ডলা মন্দিরে, যা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে পটভূমি। ভ্রমণ আমাদের সাথে এই একদিনের ভ্রমণের সঙ্গী হতে। প্রথমে চলুন আপনারা দেখে নেবেন কোন রুটে আমরা এলাম, রুট ডিরেকশন এবং আমাদের জার্নির কিছু অংশ। তো দেখুন, আপনারা যারা কলকাতা থেকে আসছেন তাদের মোটামুটি বগুড়ান জলপাই যান, জুনপুর যান, বাঁকিপুটি যান, বা আপনারা কপালকুণ্ডলা মন্দিরই যান, তো আপনাদের মোটামুটি ডিস্টেন্স পড়বে 160 কিলোমিটার। আমরা জার্নিটা শুরু করছি অ্যাজ ইউজুয়াল নন্দকুমার থেকে। এই যে দেখুন, নন্দকুমার চৌমুড়ে আমরা এখন দাঁড়িয়ে, আর এখান থেকে কাঁথি কন্টাই ডিস্টেন্স 52 কিলোমিটার। এক্স্যাক্টলি এখান থেকে কন্টাই 52 কিলোমিটার আমরা চৌমুড়েই দাঁড়িয়ে আছি। আর নন্দকুমার ধর্মতলা থেকে নন্দকুমারের ডিস্টেন্স আপনার 93 কিলোমিটার। তো এই মোটামুটি আপনার একটা ডিস্টেন্স নন্দকুমার চৌমুড়। সোজা চলে যাচ্ছে হলদিয়া, আমরা বাজারের ওদিক থেকে এসেছি, আর ডান দিকটা চলে যাচ্ছে মেছেদা। আমরা যাব সোজা দীঘা রুটে। তো এই দীঘা রুট আমরা নিচ্ছি, সোজা চলে যাচ্ছে দীঘা রুট। আপনাদের ফুয়েলিংয়ে কোনো সমস্যাই হবে না, কেননা এই রাস্তাতে প্রচুর ফুয়েল স্টেশন পড়বে। তো আমরা নন্দকুমার যে হাইরোড চৌরাস্তা পেরিয়ে কিছুটা এগিয়ে এসে নরঘাটের কাছাকাছি, বনভেড়া অ্যাকচুয়ালি জায়গাটার নাম, তো এখানে আমরা ফুয়েলিংটা করে নেব। করে যাওয়াই ভালো, কেননা আপনি সি বিচে যদি করেন তো এখানে তো আর ফুয়েল স্টেশন পাবেন না। আমরা এই মুহূর্তে রয়েছে হেড়িয়াতে। আপনি যদি আপনি এদিক দিয়েও, এই যে বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে এইখান দিয়েও আপনি রসুলপুর অর্থাৎ কপালকুণ্ডলা বা হচ্ছে আপনি পেটুয়াঘাট পৌঁছতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে নৌকোতে রসুলপুর নদী বেরোতে হবে। তবে হিজলি শরীফ যারা যান তারা এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা চলে যান বোগা, আর ওইখানেই হিজলি শরীফ। তো এই হেড়িয়া দিয়েও যাওয়া যাবে, এখান থেকেও ডিস্টেন্স খুব একটা বেশি কিছু না। মারিস্তা বাজারে গরম গরম লুচি ঘুগনি দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এই মুহূর্তে আমরা কাঁথিতে রয়েছি, আর এটা মেছেদা বাইপাস, তো বা আপনি বলতে পারেন রূপসী বাইপাস। তো রূপসী বাইপাস থেকে আমরা এই যে সোজা বেরিয়ে যাচ্ছি, ডান দিক চলে যাচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, খড়গপুর বাইপাস সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর আমরা সোজা যাচ্ছি, আমরা নেব রসুলপুর রোড। আমরা মুকুন্দপুর থেকে টার্ন নেব পেটুয়াঘাট কপালকুণ্ডলার উদ্দেশ্যে। তো এই রোড বরাবর আপনারা যদি যারা গাড়ি নিয়ে আসবেন তারা তাদের এই রোড বরাবর যেতে হবে, অথবা আপনারা যারা বাসে আসবেন তারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমে অটো বা কোনো কিছু রিজার্ভ করে নিলেই ভালো হয়, বা আপনি রসুলপুরের যে বাস সেটাও ধরতে পারেন। তো বাস বা অটো, তো ট্রান্সপোর্ট সিস্টেম যথেষ্ট ভালো এখানে, বিশেষ কোনো অসুবিধা হবে না। আপনারা এই কাঁথি থেকে পৌঁছে যান কপালকুণ্ডলা মন্দির অর্থাৎ দারিয়াপুর পেটুয়াঘাট।
টোটোও যায় এই রোডে, তো টোটো ধরেও আপনি টোটো রিজার্ভ করেও চলে যেতে পারেন। বাঁ দিকে টার্ন নিয়ে আমরা রসুলপুর রোডে উঠলাম। এই মুহূর্তে আমরা রয়েছি মুকুন্দপুর। তো আপনি যদি এই দিক দিয়েও বগুড়ান জলপাই বা বাঁকিপুট বা জুনপুট বা হরিপুর সিবিচ অথবা পেটুয়াঘাট কপালকুণ্ডলা যেখানেই আপনি যেতে চান এই মুকুন্দপুর থেকেও আপনি যেতে পারেন, অথবা কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আপনি যদি সোজা বগুড়ান যেতে চান, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে 8 থেকে 10 কিলোমিটারের রাস্তা সোজা চলে গেছে জুনপুট যে রাস্তা, সেই জুনপুটের রাস্তা ধরেও আপনি পৌঁছে যেতে পারবেন জুনপুট বাঁকিপুট বা বগুড়ান জলপাই। এই মুহূর্তে আমরা মুকুন্দপুরে। সামনেই দেখছেন একটা সাইনবোর্ড, তো সাইনবোর্ডের এখানে লেখা আছে দেখুন লাইট হাউস 1 কিলোমিটার, কপালকুণ্ডলা মন্দির 500 মিটার, পেটুয়াঘাট 2.5 কিলোমিটার ফ্রম হিয়ার, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে এই রাস্তা। আর উল্টো দিকের রাস্তাটা ধরেই আপনি চলে যেতে পারবেন বাঁকিপুর জুনপুট বগুড়ান জলপাই বা হরিপুর বিচ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে পেটুয়াঘাট রোডের পাশেই কালী মন্দিরে। তো এই কালী মন্দির এখানে বিগ্রহ রয়েছে এবং এখানে পুজো হয়। মূল যে মন্দির অর্থাৎ কপালকুণ্ডলার যে আদি মন্দির সেটা এইখান থেকেই। আসুন আপনাদের নিয়ে চলি কালী মন্দির, যেখানে অর্থাৎ একেবারে রাস্তার সামনে যেখানে বিগ্রহ রয়েছে সেখান থেকে। আমরা এই জায়গাটার নাম হচ্ছে দারিয়াপুর। তো দারিয়াপুরের এই জায়গাতে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি মন্দির চত্বর। এখানেই সামনেই দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মর্মর মূর্তি দারিয়াপুরে। এই দারিয়াপুর যার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত, এই সেই মন্দির চত্বর। এবং ওইখানে যে বড় মন্দিরটা পেছনে, আমরা এই মন্দির চত্বরেই রয়েছি এবং এই সামনে যে বড় মন্দিরটা দেখছেন অ্যাকচুয়ালি সিদ্ধেশ্বর শিব মন্দির। তো এই মন্দির চত্বর থেকে সামনে এই যে রাস্তা দেখছেন এই রাস্তা ধরে পায়ে হেঁটে আমাদের যেতে হবে সামনেই, বেশি দূর না, সামনেই আদি যে কপালকুণ্ডলার মন্দির, যেখানে কপালকুণ্ডলা উপন্যাসে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে মন্দিরের কথা উল্লেখ করেছিলেন সেই মন্দির। এই রাস্তা ধরেই আমরা এক্ষুনি যাব ওই মন্দিরের উদ্দেশ্যে। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, ভীষণ পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে লেখা এই বাক্যটি ভীষণ রকমভাবে কোটও করা হয় বিভিন্ন জায়গায়। আর আমরা জানি এই কোটেশনটা, এই বাক্যটা প্রথম উনি কপালকুণ্ডলা উপন্যাসেই প্রথম ব্যবহার করেছিলেন। আর আমাদের ভাবতেই রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে যে কপালকুণ্ডলা উপন্যাসটা যে খানের ওপর ভিত্তি করে, যে স্থানের ওপর ভিত্তি করে লেখা এবং যে মন্দিরটিকে কল্পনা করে উনি উপন্যাসটি লিখেছিলেন সেই মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা উপন্যাসটিতে দেখেছেন যে ওখানকার ওই মন্দিরের পূজারী উনি মন্ত্র পড়ে নবকুমার এবং কপালকুণ্ডলার বিয়ে দিয়েছিলেন। তো আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি এবং উপন্যাসে এটাও উল্লেখ রয়েছে যে মন্দিরে তখন কালীমূর্তি ছিল, এটা কালী ঠাকুরের মন্দির ছিল, কিন্তু এখন যদিও বিগ্রহ নেই তো তাও আমরা একবার মন্দিরের ভেতর ঢুকবো ভেতরটা কেমন দেখার জন্য।
চোরা অবস্থা। তো যাই হোক, এখানেই যখন বঙ্কিমচন্দ্র থাকতেন, উনি 1866 সালে কপালকুণ্ডলা উপন্যাসটি প্রকাশিত হয় তখন উনি এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এই স্থানে এই মন্দিরের ওপর কল্পনা করে উনি ওনার কপালকুণ্ডলা উপন্যাসটি লেখেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি এই এলাকাতেই থাকতেন না কাঁথিতে থাকতেন? না না, এইখানে ডাকবাংলোয় থাকতেন। ও, ডাকবাংলোতে থাকতেন। হ্যাঁ, এই ওই যে এই এই আইলা ঘর যে ঝড়ের ঘরটা হয়েছে না, হ্যাঁ, স্কুলের পাশে কি ডাকবাংলোর ছিল। এখন তাহলে এখন ডাকবাংলোটা কিন্তু চলে গেছে পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা, আর আপনি ওইখানে থাকতেন? আপনি কতদিন থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন? কতদিনও না, বাবা টাবা এখানে জঙ্গল কাটা এই মন্দির বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম ভবেশচন্দ্র জানা। ভবেশচন্দ্র জানা। আচ্ছা আচ্ছা, তাহলে বংশ পরম্পরায় আপনারাই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন। কপালকুণ্ডলা মন্দির থেকে আমরা গেলাম পেটুয়াঘাট লাইট হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দারিয়াপুর পেটুয়াঘাট রোডের একেবারে, মানে দারিয়াপুর থেকে বেরিয়ে এসে পেটুয়াঘাট যাওয়ার দিকেই, একেবারে সামনেই এই সাইডে, একেবারে রাস্তার বাম দিকে। এই দেখুন, একেবারে সুদৃশ্য একটা লাইট হাউস, অর্থাৎ বাতিঘর। এই যে বাতিঘরটা দেখছেন, এটা পুনর্নির্মিত 1968 বা এইরকম একটা সময়ে এটা পুনর্নির্মাণ করা হয়েছিল। প্রথমে যে বাতিঘরটা ছিল সেটা সম্ভবত 1881 সালে তৈরি হয়। তো এই লাইট হাউস এই মুহূর্তে কোভিডের কারণে বন্ধ, না হলে দিনের 2 ঘন্টার জন্য 3টে থেকে 5টা এই বাতিঘর খোলা থাকে। তখন এই বাতিঘরের মধ্যেকার যে সিঁড়ি দিয়ে আপনি একেবারে উঁচুতে উঠে এই পুরো এরিয়াটার যদি একটা এরিয়াল ভিউ আপনি যদি নেন, তাহলে দেখবেন এই পুরো এরিয়াটা একেবারে জঙ্গলাকীর্ণ। তো তৎকালীন সময়ে যখন বঙ্কিমচন্দ্র এখানে এসেছিলেন, তো সেই সময়ে এই বাতিঘরের অবস্থান এবং এই জায়গাতে আপনি বুঝতেই পারছেন যে তখন এই জায়গাগুলোতে পুরো জঙ্গলাকীর্ণ ছিল। তো কেমন হতে পারে সেই জায়গা? আমরা এই মুহূর্তে দারিয়াপুর কপালকুণ্ডলার মন্দির আর লাইট হাউস পেরিয়ে আমরা চলেছি পেটুয়াঘাটের দিকে। পেটুয়াঘাট মৎস্য বন্দর, যেটার বর্তমান নাম দেশপ্রাণ মৎস্য বন্দর। আমরা চলেছি একেবারে মৎস্য বন্দরের মধ্যেই। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন জাল চারিদিকে, মানে সমস্ত কিছুই রয়েছে একটা মৎস্য বন্দরে, যা যা কিছু থাকা উচিত, বরফ, আইস ফ্যাক্টরি। এই যে সামনে এই যে রাস্তাতে এদেরকে দেখছেন, এই যে জালগুলো রয়েছে, এখানে জাল বোনার কাজও হয়। তো ওদিকে জাল শোকানো হচ্ছে, কেননা এখন ফিশিং টাইম, যদিও বর্ষা এবারে একটু কম, সেই হারে ওনারা বলছিলেন এক্ষুনি যে ইলিশ আসছে না। তো এই সময় ফিশিং টাইম, যাই হোক, অন্যান্য সামুদ্রিক মাছগুলো তো রয়েছে। তো এনারা নতুন করে জাল বুনছেন, চলুন আপনাদের একটু জাল বোনাটার একটু দেখাই। দেখুন, একটা মৎস্য বন্দরে যা যা কিছু থাকা উচিত, এখানে এনারা জাল বোনার কাজ করছেন। এনাদের কাছ থেকে জাল কেনেন যারা, এই যে পেছনেই দেখুন বড় বড় ট্রলারগুলো, এগুলো দাঁড় করানো, এটা ওপরে রয়েছে, এখান থেকে ট্রলারগুলো, এই বন্দর থেকে ট্রলারগুলো পাড়ি দেয়। 7 দিন 8 দিন 10 দিন 12 দিন বিভিন্ন এদের রসদ সংগ্রহ করে এরা পাড়ি দেয়। যাই হোক, মাছ ধরার কাজে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে জাল। আর এই জাল বোনার কাজ, এনারা জাল রিপেয়ার করা, পুরানো জাল রিপেয়ার করা এবং নতুন জাল বোনা, দুয়েরই কাজ এখানে পুরো মৎস্য বন্দর জুড়ে চারিদিকে চলছে। আমরা আসছিলাম রাস্তা দিয়ে, চারিদিকে এই কাজ চলছে। একটা মৎস্য বন্দরকে কেন্দ্র করে মৎস্য বন্দরের মধ্যে আপনি ব্যাংকের ব্রাঞ্চও পাবেন। তো দূরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের, ইভেন একটা ব্যাংকের ব্রাঞ্চও রয়েছে। মানে একটা মৎস্য বন্দরকে কেন্দ্র করে যা যা কিছু গড়ে ওঠা উচিত, আইস ফ্যাক্টরি থেকে সমস্ত কিছু, সমস্ত কিছু রয়েছে।
মৎস্য বন্দরে আমরা দাঁড়িয়ে। তো এই যে দেখুন, এই যে হারবার অ্যাকচুয়ালি এটা মোহনা, রসুলপুর নদীরই মোহনা। তো এটা গিয়ে ওদিকে বঙ্গোপসাগরে পড়ছে। আর এই যে দেখুন, সারি সারি আপনি ঘুরতে পারবেন না, এত সংখ্যক ট্রলার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কেউ এরা মাঝ নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তো কেউ ফিরেছে, বা কেউ বড়ির কোনো কাজ করার জন্য রয়েছে। তো দেখুন, প্রচুর সারি সারি ওদিকটাতে জাস্ট আরও অনেক বেশি পরিমাণে রয়েছে। এখন চলুন দেখে নিই পেটুয়াঘাট মৎস্য বন্দরে প্রতিনিয়ত যে কর্মযজ্ঞ ঘটে চলেছে তার কিছু অংশ, এবং সেই সঙ্গে আজ আপনাদের দেখাবো মাছ ধরার ট্রলারের বিপদটা কেমন হয় এবং কর্মীদের জীবনযাপন। জুতো খুলে নেবি? এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ট্রলারের মূল যে ট্রলার, সেই ট্রলারের একেবারে ভেতরে, ভেতরের যে চেম্বার, এই চেম্বারে আপনাদের বরফ সংরক্ষিত করা থাকে। এই দিকে দেখুন একটু অন্ধকার, এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যারেটগুলোতে মাছ প্রিজার্ভ করে রাখা হয়। এনারা আপনারা কত দিনের জন্য বেরিয়ে যান মোটামুটি? 8 দিন 10 দিন। আর 8 দিন 10 দিনের পুরো রসদ, মানে খাওয়ার দাওয়ার আপনাদের সঙ্গেই থাকে। আর এইখানে যে বরফ রয়েছে, কত পিস বলছিলেন? 130-140 পিস। বড় যে বরফের ব্লক থাকে, সেই ব্লককে গুঁড়ো করে, এই যে দেখছেন সমস্ত ব্যবস্থা রয়েছে, গুঁড়ো করে বরফগুলোকে আপনার এইখানে প্রিজার্ভ করে রাখা হয়। এবং এনারা যে 8-10 দিন বেরিয়ে যান, এই বরফকে ওনারা যখন মাছ ধরে তোলেন, তারপর ক্যারেটে মাছ রেখে, তারপরে বরফ দিয়ে উপরে নিচে বরফ সাজিয়ে ওনারা মাছগুলোকে নিয়ে আসেন এই পেটুয়াঘাট মৎস্য বন্দরে। তারপর এখান থেকে মাছগুলো চলে যায় দীঘা মোহনাতে, যেখানে ফিশিং ট্রেডিং সেন্টারগুলো রয়েছে, সেখান থেকে মাছ রপ্তানি হয়ে যায় বাইরে। এই যে আমি উঠছি ট্রলারের ওপরে, পায়ে বরফ। আর এই ট্রলারের মধ্যে আপনারা দেখুন এনাদের সমস্ত ব্যবস্থা, এই যে রান্নাঘর। তো এই রান্নাঘরে এনারা মানে পুরো একটা সংসার, ওপরে থাকার ব্যবস্থা, নিচে থাকার ব্যবস্থা। তো আসুন, এই যে দেখুন ওপর নিচে করে থাকার ব্যবস্থা। ওখানে নাবিক, যিনি মূল নাবিক থাকেন, ওখান থেকে অপারেট করেন। তো এনারা বেরিয়ে যাবেন, জোয়ার এলেই ওনারা বেরিয়ে যাবেন আবার মাছ ধরতে 8-10 দিনের জন্য। পেটুয়াঘাট মৎস্য বন্দর থেকে আমরা চললাম রসুলপুরের দিকে। আমাদের গন্তব্য রসুলপুর খেয়াঘাট। ফ্লোটিং স্ট্রেট, ওবিডিয়েন্ট টু দ্য স্ট্রিম, অর্থাৎ স্রোতের টানে বা স্রোতের অনুকূলে ভেসে চলা। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ড সাগর সঙ্গমে।
তো সেই প্রথম খণ্ড শুরু হয়েছিল এই কোটেশন দিয়েই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে নদীর ওপরে, সেই নদী রসুলপুরের নদী, আর এই রসুলপুরকে প্রেক্ষাপট করেই গড়ে উঠেছিল কপালকুণ্ডলা উপন্যাস। এই রসুলপুর নদীতে গঙ্গাসাগর থেকে ফেরার পথে নবকুমার পথ হারিয়েছিলেন, আর সেই পথ হারিয়ে নবকুমার যখন কাষ্ঠ সংগ্রহে অর্থাৎ কাঠ আনতে নবকুমার যখন জঙ্গলের গভীরে জঙ্গলের ভেতরে গেছিলেন, নাবিকরা তার জন্য অপেক্ষা করতে করতে নাবিকরা জোয়ার চলে আসে এবং নাবিকরা নৌকো ছেড়ে তারা চলে যায় নবকুমারকে ফেলেই। নবকুমার গিয়ে পড়েন কাপালিকের হাতে, আর সেই কাপালিক নবকুমারকে আটকে রেখেছিলেন নর বলি দেওয়ার জন্য, তার সাধনার কারণে। তো এইভাবেই শুরু হয়েছে কপালকুণ্ডলা উপন্যাস, আর আমরা দাঁড়িয়ে রয়েছি সেই নদীতে। এখন চিত্র অনেকটাই পরিবর্তিত, তবুও সেই কপালকুণ্ডলা মনে করাচ্ছে এই রসুলপুর নদী। এই সেই রসুলপুর নদী যেখানে নবকুমার ও কপালকুণ্ডলার প্রথম দেখা হয়। বঙ্কিমচন্দ্রের কল্পনায় সৃষ্টি নবকুমার ও কপালকুণ্ডলার চরিত্র পাঠক মহলে চিরকাল অমলিন হয়ে থাকবে। আপনারা এখানে আসবেন একদিনের ভ্রমণের উদ্দেশ্য নিয়ে তো বটেই, সেই সঙ্গে গল্পের পাতায় পাওয়া বর্ণনা বাস্তবের সাথে মিলিয়ে দেখতে, এবং কয়েক শতক পর কেমন আছে সাহিত্য সম্রাটের কপালকুণ্ডলা উপন্যাসের পটভূমি তা খুঁজে পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ককটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস।